বলিউডের বেশ কিছু সেলিব্রিটি এখন পর্যন্ত রয়ে গেছে অবিবাহিত। বয়স 40 পেরিয়ে গেলেও জনপ্রিয়তা আর গ্ল্যামারের কোনো ঘাটতি নেই এসব তারকাদের। বলিউডের ভাইজান সলমান খান সিঙ্গেল থেকেও যে হ্যাপি থাকা যায় সে কথা প্রমাণ করে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। যদিও বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি, তবুও আজও তিনি অবিবাহিত। তারপরেই আসে টাবু, অর্থাৎ তাবাসুম ফাতিমা হাশমির নাম, যদিও সবাই তাকে টাবু নামেই চেনেন। বলিউডে একাধিক সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। একসময় নাগার্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল টাবুর, তবে সবকিছুর ঊর্ধ্বে আজও হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন এই অভিনেত্রী। 1994 সালে প্রথম ভারতীয়, তবে সবকিছুর ঊর্ধ্বে আজও হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন এই অভিনেত্রী। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জয় করেন অভিনেত্রী সুস্মিতা সেন। ভারতীয় ক্রিকেট সংগঠন ললিত মোদীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর। তবুও বয়স 40 পার করে একা সুখেই রয়েছেন তিনি। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মোহাব্বতে এই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক করেছিলেন সবিতা শেঠি। ৪৫ বছর পেরিয়ে গেলেও বিয়ের কোনো নাম নেই শিল্পা শেঠির বোন সবিতা শেঠির। ভারতীয় চলচ্চিত্র প্রযোজক করণ জোহর ৪০-এর কোটা পার করে আজও হ্যাপিলি সিঙ্গেল। দত্তক নেওয়া দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই রয়েছেন বলিউডের এ জনপ্রিয় পরিচালক ও প্রযোজক। ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহনা পেয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন আমিশা পেটেল। ইতোমধ্যে ৪০-এর ঘর পার করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি উপযুক্ত পাত্র পান তাহলেই বিয়ে করবেন।